মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো সালে ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে বিজয়ের একান্ন বছর পূর্তিকাল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী